যানবাহনে তল্লাশি চালানোর সময় উদ্ধার বিপুল পরিমাণ নেশা সামগ্রী এসকাফ। পালিয়ে যায় গাড়ি চালক সহ দুজন। রাজ্যে যেন নেশার ফোয়ারা, প্রতিদিন রাজ্যের বিভিন্ন জায়গায় দেদার বিক্রি হচ্ছে নেশা সামগ্রী। মাঝে মধ্যে পুলিশে অভিযানে উদ্ধার হয় এসব। সোমবার রুটিন মাফিক শেখেরকোট এলাকায় যানবাহনে তল্লাশি চালাচ্ছিলেন ট্রাফিক কর্মীরা। তখনই তাঁরা একটি মারুতি ভ্যান আটক করলে গাড়ি চালক এবং গাড়িতে থাকা অপর ব্যক্তি পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ছুটে যায় আমতলী থানার পুলিশ। তারা মারুতি থেকে উদ্ধার করে প্রায় 800 বোতল এসকাফ সিরাপ। দুপুরে 1টা নাগাদ শেখেরকোটের ওই জায়গাতে রাস্তায় ট্রাফিক তাদের এনফোর্সমেন্ট করছিল, এমন সময় তারা একটা গাড়ি যখন দাঁড়ানোর চেষ্টা করে তখন হঠাৎ করে গাড়িটা রাস্তার মধ্যে দাঁড় করে দিয়ে গাড়ি থেকে দুজন লোক পালিয়ে যায়। তো তারা ভাবছে নিশ্চয়ই এটার মধ্যে কোনো সাসপেক্টেড কন্ট্রাব্যান্ড কিছু থাকবে। তারা আমাদেরকে ফোন করে, আমরা সঙ্গে সঙ্গে স্পটে যাই। স্পটে গিয়ে দেখতে পেলাম যে না, সেটা কোনো একটা মনে হচ্ছে সাসপেক্টেড কন্ট্রাব্যান্ড। তখন আমি সঙ্গে সঙ্গে স্পট থেকে এসডিপিউকে এবং আমাদের যে এসপি সাহেবকে সবাইকে আমরা অবগত করাই এবং এসডিপিউ স্যার সঙ্গে সঙ্গে আমাদের স্পটে আসেন এবং ওনার সামনেই আমরা যে নিয়ার অ্যাবাউট 800 বোতল এসকাপ আমরা একটা TR-01 যে 0438 একটা মারুতি ভ্যান থেকে আমরা উদ্ধার করতে পেরেছি। পিওর রিপোর্ট, চ্যানেল দে ডাউট।